সব কুশল তো কর্তা? হ্যাঁ সদানন্দ, আমরা সবাই ভালো আছি। তা তোমরা সবাই কুশল তো? আগে কর্তা, সদানন্দ তুমি নিশ্চয়ই শুনেছো আমার মা গত হয়েছে, তাও তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল। আগে কর্তা শুনেছি, উনি তো ছিলেন এই বাড়ির পান। আগে এবারে আমাদের ঠাকুর কি মাপের করবেন ছোট কর্তা? শুনছি দোলবাড়ি আর দত্তবাড়ির মধ্যে এবারের পুজো নিয়ে জোর রেশারেশি বেঁধে গেছে। দত্তরা নাকি দোলবাড়ির চেয়ে এক হাত লম্বা প্রতিমা করছে, ওদিকে শোয়া বাজারেও খুব জাকজমক হচ্ছে। আমাদেরও কিন্তু মানখানা রাখতে হবে ছোট কর্তা, জাকজমক এতটুকুও কম হলে চলবে না। নিশ্চয়ই না, আপনি ঠিক বলেছেন। আর তার জন্য আমি এবার পুজোর দায়িত্ব সব মথুরের উপর দিতে চাই, আপনি এই বিষয়ে মথুরের সঙ্গে কথা বলে নেবেন। বাবা মথুর, এবার পুজোর সব দায়িত্ব আমি তোমার উপরে দিচ্ছি। দেখো যান বাজারের মান যেন অক্ষুণ্ণ থাকে। বাবা মশাইয়ের আমল থেকে আজ পর্যন্ত যান বাজারের বাড়ির পুজোয় জাকজমক কখনো কম হয়নি। এবার পুজোয় কি কি অনুষ্ঠান হবে, কি গান হবে, কাকে বরাত দেবে, এসব কিছু ঠিক করবে তুমি। আর একটা কথা মনে রেখো, জানবাজারের বাড়ির পুজোয় অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসেন, তাদের আপ্যায়নেরও ব্যবস্থা করতে হবে। মার বাড়ির পুজোর কথা বহুদিন ধরে জানি, আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেও আমি অনেকবার এসেছি বাড়ির পুজোয়। তবে এত বড় গুরুভার আমার উপর অর্পণ করছেন? হ্যাঁ বাবা, কারণ আমি মনে করি এই দায়িত্ব নেওয়ার জন্য তুমি উপযুক্ত। আর আমার বিশ্বাস এবার তোমার ব্যবস্থাপনায় সব থেকে বড় পুজো হবে জানবাজারের বাড়িতে। সদানন্দ, তেমন প্রতিমা তৈরি করতে পারবে তো? আগে কর্তা একটিবার বরাত দিয়ে দেখুন না, মার বাড়ির মূর্তির কথা চারদিকে রটে যাবে। বেশ বলো, তোমার কত বায়না চাই? দাঁড়ান বাবা মশাই, আমি বরং একখানা খেরোর খাতা নিয়ে আসি, তাহলে প্রথম থেকেই হিসেব নিকেশ রাখা যাবে। ভালোই আছিস সেজো কুকি, কি বল? মার বাড়ির সব দায় দায়িত্ব মথুরের কাঁধে এসে পড়ছে, আর সেও সব মাথা পেতে ঘাড় পেতে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে, ওই নিজের তহবিলখানা ভারী করা, কি বল? কিছু মনে করিস না, এখন তো আর বড় নাত জামাইও নেই, বড় খুকিও নেই, আর মেজোটা তো কোনোদিনই এই বাড়ির ব্যাপারে মাথা ঘামায় না আর কি। এবার সব দখল করে নিলেই তো পারিস, শুধু শুধু। কিন্তু তোদের এসব জারি জুড়ি যে কারো চোখে পড়ছে না, কিছু মনে করিস না, এটা যেন ভেবে ফেলিস না। তুমি কেমন মানুষ গো চোরটাক মা, অকারণে শেখ সিদিয়া শেখ জামাইদার নামে খারাপ কথা কয়েছো? নিজের চোখে তো দেখলে, শেখ জামাইদাদা তো যেতে দায়িত্ব নেয়নি, বাবা মশাই তাকে দায়িত্ব দিয়েছে। আর চুরি লুকানা সত্যি কথা বলতেই অমনি গায়ে ফসকা পড়ে গেল না? নিজের এখনো ব্যাটা হয়নি, তাই বাবা মশাইকে দিয়ে বরটাকে বেঁধে রাখতে চাইছিস তাই না? আমরা সবাই চোখে ঠুলি পড়ে আছি আর ঘাসে মুখ দিয়ে চলি তাই তো? চতুর্দিকে অচিনি কাণ্ডি, কিছু মনে করিস না, এখন এখন আর দিদিও নেই যে কারোর কাছে প্রীতিকা চাইবো আর কি। সব লুটে পুটে খা, লুটে পুটে খা। কি গো, কি হয়েছে? একটা কথা বলবো, আপনি ছাড়া কি আর কেউ নেই দায়িত্ব নেবা? ডাকুন না বদ জামাই দাদার মেয়ের জামাই দাদাকে, তেনারাও তো বাড়ির জামাই, তারা এসে নেই পুজোর ভার। সপ্তাহে আপনার এক বাড়ি যাওয়ার দরকার কি শুনি? ছাই ফেলতে ভাঙা গুলো কি শুধু আপনি একাই আছেন?
কি আশ্চর্য, তোমার দিদি অমন করে রেগে গেল কেন? সব ওই চোর টাকমার জন্য, সব সময় খালি কুচুটে পোনা। কি কইলো আপনি জানেন? নিজের এখনো বেটা হয়নি, তাই বাবা মশাইকে দিয়ে বরটাকে বেঁধে রাখতে চাইছিস তাই না? কে কি বললো তাতে কি এসে যায়? আমি কি কখনো তোমাকে কটু কথা বলেছি, কখনো অবহেলা করেছি বলো? তাহলে কেন কাঁদছো? তোমার সন্তান চাই তাই তো? বেশ তো, হবে সন্তান, ঠিক সময় হবে। তা বলে কেউ এভাবে ভেঙে পড়ে? ওভাবে কাঁদে না, কাঁদে না ওভাবে। চুপ করো, চুপ করো। আপনি আমাকে বিয়ে করে কিচ্ছুটি পেলেন না, উল্টে সব হারালেন। আপনার পরিবার, আপনার মান, এমনকি একটা সন্তানও পেলেন না আপনি। এই সবই আমার জন্য। এর চেয়ে আমার অসুখের সময় আমি চলে গেলেই ভালো হতো। আপনি আবার একটা নতুন বিয়ে করে। চুপ করো তুমি। আমি বারণ করেছি না, এমন কথা তুমি বলবে না। সে কথা কানে যায়নি তোমার? মা, আপনার সেজ মেয়েকে আমি খুব বকেছি। ওর সাথে একটু কথা বলো, ওকে বোঝান। ছোট ঠাকুমা কিছু কথা বলেছি যার জন্য ও খুব কষ্ট পেয়েছে, কান্নাকাটি করছে। তবে এমন কথা বলছে, ওর অসুখের সময় ও চলে গেলে নাকি ভালো হতো। ও জানে না ও কাকে সব কথা বলছে। আমার সব কথা শুনতে একদম ভালো লাগে না, আমি পছন্দ করি না। কি হয়েছে মা, এমন ভাবে চোখের জল পেলছিস কেন? আমি কইছি মা, রঘুবীর তোর কোল শূন্য করে রাখবেন। জানিস তো মা, এক সময় সকলে আমাকেও বেটা হওয়ানি জোর দিত, কিন্তু আমি তো তোর বাবা মশাইকে বেটা দিতে পারি না। তখন আমার মনে হতো আমি না থাকলেই মনে হয় ভালো হয়, আর তোর বাবা মশাইও ঠিক এমন করেই রেগে যেতেন আমার উপর। মা, মতুর যে শুধু বেটা পাওয়ার জন্যই তোকে বিয়ে করেনি, কথা কেন তো তোকে বুঝতে হবে। এখন তা কি সব কথা, আর চোখের জল পেরিস না এমন ভাবে। তাম দেখি, কাল আমি পদ্মর বাড়িতে যাচ্ছি, ভেবেছিলাম তোকেও সাথে করে নিয়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে
দুইয়ার মতন এই বাড়িতে থাক। বাড়ির জুড়ি গাড়িও আছে, কোথাও বেড়াতে যেতে চাইলে বেড়াতেও যেতে পারিস। মনটা একটু ভালো না। তুমি বারণ করেছি না, এমন কথা তুমি বলবে না। সে কথা কানে জানি তোমার। আমি মাকে একটু, মা মা একটিবার এখানে এসো, জানবাজার থেকে বাবা মা এসেছে, সঙ্গে আমার ছোট শালিটি এসেছে, তুমি একটু তাড়াতাড়ি এসো এখানে। আরে যে ছোট শালি, তোমার বড় দিদি কিন্তু অন্দরে রয়েছে, তুমি মাখিনি অন্দরে যাও করো। বাবা তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমি ছোট কুকিকে নিয়ে ভেতরে যাচ্ছি, তুমি বাবা মশাইয়ের সাথে থাকো। ছোট কুকি আয় বজ্জামাই দাদা, আমি কিন্তু এসেছি আমার বোন প্রসঙ্গে দেখা করতে। সে কত বড় হলো, তবে ছেলের নাম কানা কিন্তু আপনি বেশ রেখেছেন, মহেন্দ্র। মহেন্দ্র তা কোথায় সে, তাকে দেখি একবার। ওই যে দিদি, আরে ছোট কুকি দেখেছো মেয়ের কান্ডি, ছোট কুকি দাঁড়া। বাবা জীবন, তোমাদের সব কুশল তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কাছে একখানা প্রস্তাব নিয়ে এসেছি। দেখো আমি চাই আজই তোমাদেরকে জানবাজারের বাড়িতে নিয়ে যেতে। আমার নাতি মহেন্দ্রর দু একদিনের মধ্যেই তো বছর পূর্বে, দেখো ওর জন্মের সময় কিংবা নামকরণের সময় আমি সেভাবে কোনো অনুষ্ঠান করতে পারিনি, তাই আমি চাই ওর জন্মের অনুষ্ঠানটা এবার ধুমধাম করে করতে। বাবা তোমার শাশুড়ি মা বিয়ানের সঙ্গে কথা বলবেন, সামনেই পুজো, তোমরা একেবারে পুজো কাটিয়ে তারপরে এই বাড়িতে ফিরবে। আসলে মানে মা। বাবা জীবন, তুমি এই নিয়ে আর কোনো আপত্তি করো না। আপত্তির আর কি আছে বেয়ান, এমনিতেও প্রত্যেক বছরের মতন এবছরেও আমি তীর্থে যাব, আর আপনার মেয়ে তো একটা অকম্মার ডেকি। ওই যে বেটা আর সংসার একসঙ্গে সামলাতে হিমশিম খাবে, এ জানে মধ্যিখান থেকে আমার ছেলেটার খাওয়া জুটবে না হয়তো ঠিক মতো। বদিদি তুমি একটু চলো না আমার সাথে, তোমার শোর ঘরটা একটু ঘুরে দেখবো। থাক বাচ্চা, তোমার বদিদিকে বলে আর কাজ নেই, সে তো তার ছোট শ্বশুর বাড়ি নিয়ে মোটেও খুশি নয়, দেখাতে হয়তো লজ্জা পাবে, এত ছোট ঘর এত ছোট বাড়ি কি করবে বলো বাচ্চা, সবার তো আর তোমাদের মতন পেল্লায় পাশা দয় নে। তবে হাজার ছোট হলেও এ আমার শৌর ঘর। চলো বাচ্চা আমি তোমাকে দেখিয়ে আনি, আপনি বসুন বেয়ান, চলো। ব্যাপার মা, হঠাৎ তোমার এত দয়া উঠলে উঠলো যে একবারে নিজেই চলে এলে আমাকে নিয়ে যেতে, কেন গো? আমি তো এই সংসারে বেশ ভালো আছি, সারা দিন ওই শাউরির মুঝামটা সহ্য করছি, সংসারও তেলছি, আর তুমি তো এটাই চাইছিলে যে তোমার বাকি মেয়েরা যেন পায়ের উপর পা তুলে বসে থাকে আর আমি কষ্ট যন্ত্রণা সহ্য করে এভাবেই পড়ে থাকি। তাহলে এখন কেন এসেছো গো তোমার সুখের সংসারে আমাকে নিয়ে যেতে? সেদিন যদি আমি তোমাকে জোর করে শৌর করে না পাঠাতো, তাহলে তুমি তোমার স্বামীকে হারাতে। তুমি ভুলে যেও না পদ্ম, সেদিন কিন্তু তোমার স্বামী তোমার উপরেও চটে গিয়েছিল। পদ্ম, কখনো কখনো ভালোর জন্যই মাথা নোয়াতে হয়, আর একখানা কথা জেনে রেখো, কোনো মেয়েকে তার স্বামী ত্যাগ দিলে
সেই মেয়ের এই সমাজে এই সংসারে মা তাকে নিয়ে পড়ত, হয়তো এই অবস্থা কোনোদিন পাল্টাবে, কিন্তু এখন এই সার সত্য। তাই আমি আবারও কইছি পত্র, রাগ কমাও পত্র, তাতে মান কমবে নি। তোমার বাবা মশাই তোমাকে নিতে এসেছেন আজকে, তাকে দয়া করে পিড়িয়ে দেও না। তুমি ভুলে যেও নে পদ্ম, তার কিন্তু সমাজে একখানা মান আছে। এখন জানবাজারে গিয়ে হবে কাকি? হ্যাঁ কি হবে, এখন তো মথুর বাবু ও বাড়ি সব বেসভ্য হয়ে উঠেছে। আমরা যদি এখন যাইও, উনি কি বড় বলে আর মান পাবেন? কেন শুধু শুধু উনি যাবেন অপমানিত হতে? ছি পদ্ম, ছি 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 ছি, তুমি না বড়, তোমার মনে এমন হিংসে মানায় নে পদ্ম, তুমি এই ভেবে জামাইয়ের মনের মধ্যে আমি ভাবতেও পারছি আগে জামাই যাক আমাদের বাড়িতে, তারপর দেখো তাকে যথা ঝুঁকি মান দেওয়া হয় কিনা। শোনো মা, শাক দিয়ে না মাছ ডাকার চেষ্টা করুনি। ও বাড়িতে কি হয় না হয় সব খবর আমার কাছে আছে, আমি ছোট মাকমা থেকে সবকিছু জানতে পারি। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, এখন তো মথুর বাবুই ও বাড়ির সবকিছু হয়ে গেছেন, উনি যা বলেন তাই নাকি হয়। আর হবে নাই বা কেন, তুমি তো ওনার প্রতি একদম স্নেহে অন্ধ, তাই যা খুশি ও বাড়িতে হচ্ছে সে যা পাচ্ছে নুটে পুটে নিচ্ছে। আমি যদি এখন ও বাড়িতে চলে যাই তাহলে তো মথুর বাবুর খুব অসুবিধা হয়ে যাবে, আমি ওনার সব কাজ সাজি হাতে নাতে ধরে ফেলবো নে। আমার মেয়েদের মধ্যে এমন রেশারেশি শুরু হলো সেছে কেন, এমন হলো রকুপি কেন, এই বিষ কি তবে যাবে নে আরো ছড়িয়ে পড়বে? আমায় খুঁজছিলেন সেজবাবু? হ্যাঁ নাই বসাই, পুজোয় কাকে কাকে গান গাইবার জন্য ডাকা যায় তার একটা তালিকা হলে ভালো হতো, আসলে আমি তো সবাইকে জানি না। এ আর এমন কি কঠিন কাজ, সে আপনি পেয়ে যাবেন। না আগে বলছিলাম কি, ইদানিংকালে শুনছি কোন এক পক্ষীর দল নাকি নানা ধরনের মজাদার গান টান করছে। পক্ষীর দল? আগে হ্যাঁ, মানে পাখির দল বাড়ি বাড়ি গিয়ে গান শুনে আসছে, এটা কিরকম ব্যাপার নায়েব মশাই? আগে এ পক্ষী তেমন পক্ষী নয় সেজবাবু, এ হলো গিয়ে রূপচাঁদ পক্ষীর দল। তারা নাকি নতুন ধরনের গান ঠান লিখে গেয়ে সবাইকে একেবারে মাত করে দিচ্ছে। আমরা তো নিধুবাবুর গান শুনেছি, এ গান তার থেকে আলাদা, এ হলো গিয়ে যুগের গান। আপনার তো জানার কথা সেজবাবু, এই রূপচাঁদ পক্ষী একজন লেখাপড়া জানা গায়ক, তার দলের লোকেরা নাকি নানান রকম সেজে ফেজে গান গায়, পাঁচালির ঢঙে গান। শুনলুম এবারে সোয়া বাজারে তারা গাইবে। দাঁড়ান দাঁড়ান, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। নায়েব মশাই,
কি যেন বলছিলাম, পূজোয় আর কি কি বন্দোবস্ত করা উচিত? আগে আপনার বোধহয় অন্দরে বিশেষ কোনো কাজ আছে, আমি না হয় পরে আসবো। পরে কেন না মশাই, আমি জানি অন্দরে আমার কোনো কাজ নেই। আপনি এখানকার কাজের কথা বলুন।